আমি এই সেলাইটা পিকো করছি, পর্দা বানাচ্ছি। আমার এই সেলাইটা পর্দাটা পুরো হয়ে গেলে আপনাদের আমি দেখাবো। এটা হচ্ছে পিকো হচ্ছে, হাতে পিকো। আমি এগুলো নিজে থেকে আইডিয়া করে করে আমি সেলাই করি, সব কিছু নিজে আইডিয়া করে। আমি সেলাই শিখি না, আমি দেখে দেখে এগুলো আইডিয়া করে সেলাই করি। অনেক আগে, সে বিয়ের অনেক আগে আমি একটু শিখেছিলাম, তারপর থেকে আমি এইগুলো নিজে থেকে আইডিয়া করে করে সেলাই করি। আমি অনেক সময় কাপড় চুপড় কেটে আমার নাতনি আছে তার বানিয়ে দেই, আবার সব কিছু বেড কভার, বালিশ ওয়ার সব কিছু আমি ঘরেই সেলাই করি। সব হয়ে গেলে আপনাদের দেখাবো সেলাইগুলো। আমি দেখে দেখে আইডিয়া করে করে আমি সেলাই করি, হেম করি, স্টিচ করি, সব সেলাই আমি করি, নিজে কাটি, কাটিং করেও আমি সব কিছু বানাই। সব কিছু আমি সেলাই করি, এগুলো আমি পর্দা বানাচ্ছি। পর্দা হয়ে গেলে আপনাদের আমি দেখাবো, পুরো কমপ্লিট হলে দেখাবো। আমি সেলাই করি, ঘরে রান্না বাড়া সব কাজ আমি করি, যেগুলো করছি আমি আপনাদের দেখাবো সব কাজ। আমি সব কাজই ঘরে করি, সব কাজ, রান্না বাড়া, ঘর পরিষ্কার করা, হ্যাঁ সব কিছু আমি ঘরে কাজ করি, সেগুলো আপনাদের দেখাবো। নতুন নতুন আমি রান্নাও করি আইডিয়া করে, সেগুলোও আপনাকে দেখাবো আপনাদের।